আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ, শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় একদিনে মারা গেলেন রেকর্ড 53 জন, আক্রান্ত সর্বোচ্চ 3862। করোনা এর উপসর্গ নিয়ে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অন্তত 22 জনের মৃত্যু, এর মধ্যে কুমিল্লা ও ফরিদপুরেই মারা গেছেন 11 জন। লাল অঞ্চলের সাধারণ ছুটি ও লকডাউন নিয়ে বিভ্রান্তিতে নগরবাসী, ব্যবসা বাণিজ্য সরকারি বেসরকারি অফিস চলছে আগের মতোই। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। দেশে করোনা শনাক্তের 101তম দিনে মারা গেলেন সর্বোচ্চ 53 জন, শনাক্তের ক্ষেত্রেও হয়েছে নতুন রেকর্ড। একদিনে সর্বোচ্চ 3862 জনের করোনা পজিটিভ হয়েছে। অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ অবস্থায় করোনা সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মাহবুব কবির চপলের রিপোর্ট। যে করোনা ভাইরাস বাংলাদেশে আসবে না বলে নানাভাবে যুক্তি দেখানো হয়েছিল, সেই ভাইরাসেই এখন আক্রান্তের সংখ্যা প্রায় লাখ ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে 1200-র বেশি মানুষের। প্রতিদিন কোটি মানুষ চেয়ে থাকেন স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের দিকে, কিন্তু সময় যত যাচ্ছে খারাপ খবর ততই বাড়ছে। সবশেষ 24 ঘন্টায় সর্বোচ্চ 17,214 জনের নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন 3,862 জন, মোট শনাক্ত 94,481 জন। 61টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 18,403টি, পরীক্ষা হয়েছে গত 24 ঘন্টায় 17,214টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 5,33,717টি নমুনা, এবং 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,862 জন, এবং এ পর্যন্ত শনাক্ত 94,481 জন। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় পরীক্ষার হারে শনাক্তর হার 22.44%। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। একদিনে মৃতের নতুন রেকর্ড গত 24 ঘন্টায় 53 জন। ঢাকা বিভাগে মারা গেছেন সবচেয়ে বেশি 30 জন, এরপর চট্টগ্রামে 14 জন। অবস্থা যখন এমন, তখন শুধু রেড জোন ভিত্তিক লকডাউন করোনা নিয়ন্ত্রণে কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 53 জন, এ পর্যন্ত 1,262 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। বয়স বিভাজনে 11-20 বছর 1 জন, 21-30 বছর 3 জন, 31-40 বছর 2 জন, 41-50 9 জন, 51-60 19 জন, 61-70 10 জন, 71-80 8 জন, এবং 81-90 বছরের মধ্যে 1 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,237 জন, এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 36,264 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 38.38%। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া এবং বাইরে বের হলে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ও এর উপসর্গ নিয়ে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় অন্তত 22 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কুমিল্লা ও ফরিদপুরে মারা গেছেন 11 জন, এছাড়া বগুড়া ও খুলনায় মারা গেছেন আরও 6 জন। আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন আপেল মাহমুদ। সারা দেশে বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ, বাড়ছে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। উত্তরবঙ্গে শীর্ষে অবস্থান করা বগুড়ায় 24 ঘন্টায় 3 জন মারা গেছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 17। সিভিল সার্জন ফারজানুল ইসলাম বলেন, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা 1,500 অতিক্রম করেছে। নারায়ণগঞ্জে নতুন 1 জন মারা যাওয়ার পাশাপাশি আরও 59 জন আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত 4,186 জন। সংক্রমণ ঠেকাতে সিটি কর্পোরেশন, আড়াইহাজার ও রূপগঞ্জে চলছে লকডাউন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনার নতুন 3 জনের মৃত্যু হয়েছে। জেলায় শনাক্ত হয়েছে আরও 42 জন। চুয়াডাঙ্গার দর্শনায় 20 জন আক্রান্ত হওয়ায় লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জনসাধারণ ও যানবাহন চলাচল করছে আগের মতোই। সংক্রমণ রোধে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দুটি ইউনিয়ন, সিংগাইর উপজেলার একটি ইউনিয়ন এবং পৌরসভা লাল অঞ্চল ঘোষণা করা হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধ ও উপসর্গ নিয়ে আরও একজন মারা গেছে। নতুন করে ডাক্তার, নার্স ও পুলিশ সহ আক্রান্ত হয়েছে 54 জন। শেরপুরে নিজ বাসায় আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেছেন পিটিভির সাবেক সিবিএ সভাপতি সানোয়ার হোসেন। নালিতাবাড়িতে উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে র‍্যাব চিকিৎসক ও নার্স সহ আরও 118 জন করোনায় আক্রান্ত হয়েছে। চট্টগ্রামে নতুন করে 172 জনের শরীরে ভাইরাস সংক্রমিত হয়েছে। মোট আক্রান্ত 5,406 জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন ছাড়াও উপসর্গ নিয়ে আরও 7 জন মারা গেছেন। ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু দাঁড়িয়েছে 17 জনের। এদিকে সংক্রমণ ঠেকাতে ভাঙ্গা উপজেলায় চলছে 15 দিনের লকডাউন। যশোর সদরের আরবপুর উপশহর ও 3 নম্বর ওয়ার্ড রেড জোন চিহ্নিত করে লকডাউন করেছে প্রশাসন। সেখানে নতুন করোনায় আক্রান্ত আরও 12 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা ভাইরাসের সংক্রমণে চিহ্নিত লাল অঞ্চলের বাসিন্দাদের জন্য সাধারণ ছুটি ঘোষণা ও লকডাউন নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন নগরবাসী। দোকানপাট, ব্যবসা বাণিজ্য কিংবা সরকারি বেসরকারি অফিস চলছে আগের মতোই। সুনির্দিষ্টভাবে সরকারি নির্দেশনা পেলে দ্রুত লকডাউন করতে প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও জনপ্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। স্বাস্থ্য অধিদপ্তরের কারিগরি কমিটি করোনার সংক্রমণ বিবেচনায় ঢাকার 2 সিটির যে 45টি লাল অঞ্চলের তালিকা করেছে তার একটি মোহাম্মদপুর। সোমবার লাল অঞ্চলের বাসিন্দাদের সাধারণ ছুটির আওতায় এনে সরকার প্রজ্ঞাপন জারি করলেও তার কোনো প্রভাব নেই এখানে। কেবল দোকানপাট, ব্যবসা বাণিজ্যই নয়, সরকারি বেসরকারি বিভিন্ন অফিসও চলছে আগের নিয়মেই। এসব অফিসের কর্মকর্তারা বলছেন প্রজ্ঞাপন হলেও দাপ্তরিক কোনো নির্দেশনা পাননি তারা। একই সাথে লকডাউন নিয়ে নানামুখী চিন্তা এলাকাবাসীর মধ্যে। ক্লিয়ারলি কোনো ইনফরমেশন গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এটা ওনারা মিটিংগুলো বা যেভাবে ডিসিশনগুলো দেখ সেটা ভাষা ভাষা আকারে আসতেছে আমাদের কাছে। সমন্বয়হীনতার জন্যই আমরা এখন পর্যন্ত কিছুই নিজস্ব প্রস্তুতিও নিতে পারতেছি না, সঠিকভাবে জানতেও পারতেছি না। মোটা দাগে 45টি এলাকাকে লাল অঞ্চল হিসেবে চিহ্নিত করলেও লকডাউনের জন্য এখনও সুনির্দিষ্ট কোনো ম্যাপ নেই সিটি কর্পোরেশনের কাছে। এ ব্যাপারে কোনো গাইডলাইনও পাননি বলে জানান জনপ্রতিনিধিরা। আমাদের কোনোভাবে কাউকে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়নি, কিন্তু আমরা টিভিতে দেখে যতটুকু সম্ভব যতটুকু চেষ্টা করছি এটা লকডাউনের আগের থেকে আমরা প্রিপারেশন নিয়েছিলাম। এ বিষয়ে করণীয় ঠিক করতে প্রস্তুতিমূলক বৈঠক করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তালিকা হাতে পেলে অঞ্চলভিত্তিক ব্যবস্থা নিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেন মেয়র। প্রায় একই সুরে কথা বলেছেন উত্তরের মেয়র আতিকুল ইসলামও। ঢাকা উত্তর উত্তরের কোন অংশ, মিরপুরের কোন অংশ, মোহাম্মদপুরের কোন অংশ, কতটুকু জায়গায় আমাকে রেড জোনিং করতে হবে, আমাকে বন্ধ করে দিতে হবে, লকডাউন করতে হবে, এটির আমি সুনির্দিষ্ট ওই ম্যাপ তাদের থেকে চেয়েছি। আগামী 2-3 দিনের মধ্যে তাদেরকে সুনির্দিষ্টভাবে জানাবে যে এই এলাকাটা, এই মহল্লাটা অথবা এই রাস্তাটা লাল হিসেবে চিহ্নিত হয়েছে, আমরা সেই অনুযায়ী সেটাকে আটকাদেশের আওতায় এনে সেখানে বাস্তবায়ন করব। এই এলাকাগুলো স্বাস্থ্য অধিদপ্তরের সাথে তারা সমন্বয়পূর্বক এখানে নির্দিষ্ট করার চেষ্টা করছেন এবং এই ক্ষেত্রে এই ধরনের তথ্য আসা সাপেক্ষে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারব। তবে সাধারণ ছুটির প্রভাব পড়েছে রাজধানীর পূর্ব রাজাবাজারে। আগের দিনের ঘোষণায় ষষ্ঠ দিনের লকডাউনে অফিসগামী লোকজন সহ সেখানকার বাসিন্দাদের বাহিরে বের হওয়ার প্রবণতা কম ছিল বলে জানায় পুলিশ। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায় লাল অঞ্চলে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনের উদ্দেশ্যে সেনা টহল জোরদার করা হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অঞ্চলভিত্তিক লকডাউনের যে প্রক্রিয়া তাই পূর্ব রাজাবাজার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। তবে শুরু থেকেই সরকারের বিভিন্ন বিভাগের কিছু সমন্বয়হীনতা আর বেশ কিছু বিষয়ে ধোঁয়াশা থাকায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছিল। নগরবাসী বলছেন বৈশ্বিক অভিজ্ঞতার পাশাপাশি দেশের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনা করেই নিতে হবে পরিকল্পনা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 9 দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি শুরু হয়েছে। সকাল থেকে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম শুরু হয় বলে
নিশ্চিত করেছেন বন্দরের আমদানি রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। তিনি জানান, ভারতের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে বিএসএফ সহ 10 জন করোনায় আক্রান্ত হওয়ার কারণে গত 7 জুন থেকে পণ্য নেওয়া বন্ধ করে দিয়েছিলেন ভারতীয় ব্যবসায়ীরা। পরে আগরতলা কাস্টমস ও ইমিগ্রেশনের শতাধিক কর্মকর্তা কর্মচারীর করোনা পরীক্ষার ফল নেগেটিভ হয়ে সীমিত পরিসরে পণ্য নেওয়া শুরু হয়। করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত নেত্রকোনার জনজীবন, খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বিভিন্ন এনজিও ও সমিতি থেকে ঋণের কিস্তি পরিশোধের চাপ তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। ঋণ গ্রহীতাদের অনেকে জানান, গত 30 মে থেকে সরকার লকডাউন শিথিল করে সীমিত পরিসরে অফিস চালানোর নির্দেশনা দেওয়ার পর থেকে এনজিওগুলো কিস্তি আদায়ে গ্রহীতাদের চাপ প্রয়োগ করছে। এতে দিশেহারা অনেক ঋণ গ্রহীতা এনজিও কর্মী ও সমিতির লোকজনের ভয়ে বাড়ি থেকে পালিয়ে থাকছেন। চলমান সংকটে ঋণ গ্রহীতাদের অক্ষমতার কোনো যুক্তি তারা শুনছেন না। এ অবস্থায় সরকারের সহযোগিতা চেয়েছেন ঋণ গ্রহীতারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রংপুরে গ্রাম পর্যায়ে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে সেনাবাহিনী। এই ক্যাম্পেইনের মাধ্যমে পীরগঞ্জ ও মিঠাপুকুর সহ বিভিন্ন উপজেলায় গর্ভবতী মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সহ খাদ্যদ্রব্য দেওয়া হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে এ সেবা পেয়ে খুশি গ্রামের নিম্ন আয়ের নারীরা। 72 পদাতিক ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল অং চ ছা মং সহ কয়েকজন দক্ষ চিকিৎসক এই কার্যক্রমে অংশ নেন। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নরসিংদীতেও শতাধিক গর্ভবতী নারীকে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন উপহার সামগ্রী দিয়েছে সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর 7 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী আব্দুস সালাম ও 11 ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফখরুল উপস্থিত ছিলেন। এরিয়া সদর দপ্তর সাভার ও 9 পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এই মানবিক কর্মসূচি পরিচালিত হচ্ছে। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধারা। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার নাকিব হাসান তরফদারের হাতে 130,000 টাকার চেক তুলে দেন তারা। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। শেরপুরে বাদশালী নামে এক হাজতি আসামির মৃত্যু হয়েছে। সকালে জেলা সদর উপজেলা চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাদশা ঝিনাইগাতি উপজেলার ধানশাল ইউনিয়নের দক্ষিণ দরিয়ারপাড় এলাকার নূর মোহাম্মদের ছেলে। তিনি স্ত্রী হত্যা মামলায় গ্রেফতার হয়ে গত 23 এপ্রিল থেকে জেলা কারাগারে ছিলেন। বাদশালীর শ্বাসকষ্ট থাকায় করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোবারক হোসেন। করোনা মহামারীতে খাদ্য সংকট মোকাবেলায় সরকারের ধান সংগ্রহ অভিযানে ঠাকুরগাঁও পৌরসভায় বরাদ্দ বাড়িয়ে 300 মেট্রিক টন করার দাবিতে মানববন্ধন করেছে কৃষি কার্ডধারী চাষিরা। ঠাকুরগাঁও রোড স্টেশন এলাকায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, খাদ্য বিভাগের সরকারের ধান সংগ্রহ অভিযানে ঠাকুরগাঁও পৌরসভার মাত্র 4 মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে, অথচ পৌরসভায় কার্ডধারী কৃষকের সংখ্যা প্রায় 2,000, যা উৎপাদনের তুলনায় সামান্য। এতে সরকারের উদ্দেশ্য সফল হবে না বলে মন্তব্য বক্তাদের। প্রস্তাবিত বাজেটে দেশীয় ব্র্যান্ডের তামাকজাত পণ্যের উপর কর বাড়ানোর প্রতিবাদে রংপুরে মানববন্ধন করেছেন বিড়ি সিগারেট কোম্পানির শ্রমিকরা। দুপুরে জাহাজ কোম্পানি মোড় এলাকায় মানববন্ধনে 200 শ্রমিক অংশ নেন। এ সময় তারা বলেন, বিদেশি ব্র্যান্ডের তামাকজাত পণ্যের দাম কম বাড়িয়ে দেশি পণ্যের অস্বাভাবিক দাম বাড়ানো হয়েছে। এর ফলে মালিকদের পাশাপাশি ক্ষতির মুখে পড়বেন শ্রমিকরা, এমনকি আয়ের পথ বন্ধ হয়েও যেতে পারে বলে তাদের ধারণা। এমত অবস্থায় দেশীয় ব্র্যান্ডের বিড়ি সিগারেট কোম্পানিগুলোকে বাঁচাতে কর কমানোর দাবি জানান তারা। জামালপুরের মেলান্দহ উপজেলায় মাহমুদপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পেয়ারা বেগম ও তার সহযোগীদের অনিয়ম, ভূমি জবরদখল ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে মেলান্দহের আজিজপুর এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করে ভুক্তভোগীরা। এ সময় বক্তারা ইউপি সদস্য পেয়ারা বেগম ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দেশব্যাপী গাছ লাগাও পরিবেশ বাঁচাও এই স্লোগান নিয়ে কুমিল্লায় শুরু হয়েছে উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচি উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোসলেম উদ্দিন মোসলেম ও সদস্য সচিব ডক্টর আহসানুল আলম সরকার কিশোর। পরে আওয়ামী সভাপতি মণ্ডলী সদস্য মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সাবেক মেয়র বদরউদ্দিন আহমেদ কামরানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় খাগড়াছড়িতে কৃষি উৎপাদন সচল রাখার লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে ফলের চারা ও কলম বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র বাড়ি এর উদ্যোগে চারা কলম বিতরণ করেন কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মুন্সি রাশিদ আহমেদ। এ সময় বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল্লাহ আল মালিক জুয়েল সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN Bangla News. আল্লাহ হাফেজ।